এই দুনিয়াতে মানুষ হলো দুই পথের পথিক, হয় সে জান্নাতের পথিক অথবা সে জাহান্নামের পথিক। জান্নাত আর জাহান্নামের পথিক কখনো সমান হবে না, জান্নাত আর জাহান্নামের অধিবাসীদের অবস্থা এক রকম হবে না। এই জন্য কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুল হাসরের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়, জান্নাতের অধিবাসী যারা সফল হবে তারা। আর কোরআনে সফলতা যত জায়গায় বলা হয়েছে সফলতা মানে হলো জান্নাত, চূড়ান্ত সফলতার নাম হলো জান্নাত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন অতএব যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই লোকটাই হলো সফল লোক। আল্লাহ আকবার! জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, একটা হলো সুখ শান্তির জায়গা আর আরেকটা হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। জান্নাত যেখানে সুখ শান্তি সেখানে, জাহান্নাম যেখানে অশান্তি কষ্ট আর কষ্ট হলো সেখানে। জান্নাতটা কত সুখের জায়গা, কত শান্তির জায়গা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জান্নাতের পরিচয় এভাবে দিয়েছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুস সাজদায়ের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তার সুকর্মের জন্য তার জন্য কি নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী, ফ্যান্টাস্টিক জান্নাত তার জন্য রাখা হয়েছে, সে তো সেটা জানে না। হাদিসে কুদসি রব্বুল আলামিন সেই চক্ষু জোড়ানো জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালেহীন বান্দাদের জন্য এমন অকল্পনীয় অবর্ণনীয় নয়নাভিরাম জান্নাত বানিয়েছি, যেই জান্নাত কোনো চক্ষুদ্বয় কখনো দেখে নাই, যেই জান্নাতের নিয়ামত কোনো কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ কখনো অনুধাবন বা চিন্তা করতে পারে নাই, এমন চক্ষু শীতলকারী জান্নাত জান্নাতীদের জন্য জেনে রেখে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ওই জান্নাতটা কত বিশাল, কত বড় আর কত সুন্দর শুনেন। জান্নাত হলো মুমিনের আসল ঠিকানা, ওই জান্নাত হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। যখন কোনো মানুষ তার গন্তব্য ভুলে যায় তখনই সে পথহারা হয়ে যায়, তখনই সে ভ্রষ্টতার ভেতরে সামিল হয়ে যায়। আমরা এই দুনিয়াতে সামান্য সুন্দর একটা বাড়ি বানিয়ে মনে করি এটাই আমাদের জন্য সুখের জায়গা, কিন্তু দুনিয়াতে যারা সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে কেউ তাদের বাড়িতে চিরস্থায়ী থাকতে পারে? আপনি কি জানেন নাকি আপনার জন্য আপনার রব কত সুন্দর, কত বিশাল, কত চমৎকার জান্নাত বানিয়ে রেখেছেন রব্বুল আলামিন? কোরআনুল কারীমে সেই জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব بكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله تعالى বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন
মুত্তাকীদের জন্য এত বিশাল করে প্রস্তুত করেছেন তোমাদের বাড়ি ঘর এটা তো মাত্র 6000 7000 10000 স্কয়ার ফিট আর জান্নাতীদের জন্য আল্লাহ যে জান্নাত বানিয়েছেন মাথার উপরের আসমান আর পায়ের তলায় জমিন আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাত বানিয়েছে লোয়ার ক্লাসের জান্নাতী যিনি হবেন একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাতী যিনি হবেন নবীজি বলেছেন সর্বনিম্ন জান্নাতীর জন্য রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ তার জন্য রেখেছেন সর্বনিম্ন জান্নাতী যিনি তিনিও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান বিশালত্বের জান্নাতের মালিক হবেন আল্লাহু আকবার কি বাড়ি বানিয়েছেন আপনি কি বাড়ি বানাইছেন বলেন ধরলাম 1 লক্ষ স্কয়ার ফিট তো কি বিশাল আর এটা 1 লক্ষ স্কয়ার ফিটের বাড়ি বাংলাদেশে নাইও মনে হয় কোথা থেকে হবে 6-7000 স্কয়ার ফিটের বাড়ি বানাইলে কি হেডা আরে বাপ রে বাপ ভাব সাপের শেষ নাই ঠিক কি না হ্যাঁ ঢাকা শহরে যদি কারো 2-3000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট থাকে দেখবেন ভাব সাপে পরিচয় তখন এমন হয়ে যায় আপনি কি করেন বাড়ি কোথায় ওই যে ফ্ল্যাটটা আছে না এটা এটা আমার এরকম পরিচয় কি আছে না যদি ঢাকার গুলশানে বনানীতে বা উত্তরায় 2000 ফিট বাদ দেন 800-900 স্কয়ার ফিটের বাসা হইলে এই যে এটা এটা আমার ফ্ল্যাট এটা পরিচয় হয় কি বলেন আছে না নাই এই সামান্য বাড়ি একটা বানাইয়া এত কিছু এটা থাকতে পারবেন আপনি জান্নাতের পথে জীবন পরিচালনা করে যান সর্বনিম্ন জান্নাতীর জন্য আল্লাহ বলছেন দুনিয়া দুনিয়া কত বড় আপনি জানেন হ্যাঁ এই দুনিয়ার চেয়ে তো সূর্যই হচ্ছে 13 লক্ষ গুণ বড় আল্লাহু আকবার মহাশূন্যের বিশালতা বলতে গেলে আপনার চক্ষু কপালে উঠে যাবে আসমান জমিন যত বড় তার চাইতে জান্নাত আরো বেশি বড় সুবহানাল্লাহ জান্নাতের ওয়েদার কেমন এবার শুনেন আমাদের এই সমাজ আমাদের দেশের মধ্যে ওয়েদার হলো কয়েক মাস গরম কয়েক মাস ঠান্ডা কয়েক মাস আবার বর্ষা এই রকম ওয়েদার জান্নাতে নাই জান্নাতের ওয়েদারটা তাহলে কেমন হবে আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা আল্লাহু আকবার ঠান্ডাও নাই গরমও নাই শীতও নাই গরমও নাই এক ধরনের নাতিশীতোষ্ণ চমৎকার আরামদায়ক আবহাওয়া জান্নাতের মধ্যে বিরাজমান থাকবে বিল্ডিংগুলো কেমন হবে জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে আপনাদের কুমিল্লার যে বিল্ডিংগুলো আছে এইরকম নাকি ঢাকায় যে উঁচু উঁচু টাওয়ারগুলো দেখেন সেরকম নাকি তাহলে আমাদের বঙ্গভবন আর গণভবনের মতো নাকি দেশের বাইরে গেলে দেখবেন দুবাইয়ে গেলে দেখবেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর টাওয়ার দুবাইয়ে গেলে দেখবেন কি সুন্দর বিল্ডিং কি সুন্দর টাওয়ার সুইজারল্যান্ড ইংল্যান্ড আমেরিকার প্রাসাদগুলোর মতো অট্টালিকাগুলোর মতো জান্নাতের প্রাসাদ আর অট্টালিকা নয় জান্নাতের বিল্ডিংগুলোর ডিজাইন তাহলে কেমন হবে স্ট্রাকচার তাহলে কেমন হবে শুনুন এবার মুসনাদে আহমদ থেকে হাদিস শোনাচ্ছি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমরা একবার নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর নবী জান্নাত সম্পর্কে আমাদেরকে বলেন কিভাবে রব্বুল আলামিন জান্নাতটাকে বানিয়েছেন নবীজি তখন বললেন লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতু আযজাফরান নবীজি তখন বললেন জান্নাতকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়েছেন জান্নাতের প্রাসাদগুলো বিল্ডিংগুলো বানানোর জন্য
দুনিয়াতে যে ইটের ভাটার ইট, এই ইটের ভাটার ইট গুলো দিয়ে প্রাসাদ নির্মাণ করা হয় নাই। নবীজি বলেছেন জান্নাতের প্রাসাদে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে বিল্ডিং গুলোতে গাঁথনি দেওয়া হয়েছে। আল্লাহ আকবার। দুনিয়ার যে বালু আর সিমেন্ট, এই পচা বালু আর সিমেন্ট নয়, নবীজি বলেছেন বালু আর সিমেন্ট হলো মিশকের সুগন্ধি যুক্ত। আল্লাহ আকবার। পাথর হলো ইয়াকুতার মতির পাথর, আর জান্নাতের যে ফ্লোর আছে ইতালিয়ান আর ইন্দোনেশিয়ান টাইলস করা নয়, জান্নাতের ফ্লোর গুলো মেঝে গুলো জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। জান্নাতের বিল্ডিং এর সাথে কোন দেশের কোন বিল্ডিং এর বলেন চুল পরিমাণ মিল আছে? কোন ধুকায় পরে আছেন হারাম খাইয়া খাইয়া হারাম বডি বানাননি আপনি? নামাজ হয় আজান হইলে নামাজের খবর নাই? দুনিয়াতে দুই চার পাঁচ বছর বিশ ত্রিশ বছর চল্লিশ বছর থাকবেন হারাম খাইয়া খাইয়া একেবারে হারাম বডি বানাই হারাম পুর হয়ে গেছেন আপনি, অথচ আপনার চূড়ান্ত ঠিকানা জান্নাতের বাসস্থানের খবরও আপনার নাই, ভুলে গেছেন। এরকম প্রাসাদ জান্নাতিদের জন্য, কথাগুলো হাসিবুর রহমান বলেছে না আল্লাহর কথা? আল্লাহ কি চমৎকার জান্নাত! শুনেন, জান্নাত এর স্ট্রাকচার যদি এত সুন্দর হয় ভেতরটাও তো আরো সুন্দর। এর ভেতরের ফার্নিচার আর আসবাবপত্র গুলো কেমন? আপনাদের বাড়ির সোফা সেট যেমন, জান্নাতের প্রাসাদ গুলোর ভেতরের সোফা সেট গুলো তেমন। আরো জুড়ে বলেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 76 নম্বর আয়াত থেকে বলছেন متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان. আল্লাহ বলছেন জান্নাতিরা সবুজ সবুজ গালিচার উপরে হেলান দিয়ে জান্নাতকে উপভোগ করবে। আল্লাহ তাআলা বলছেন এর ভেতরে ফিহা আইনুন জারিয়া, ঝর্ণা ধারা বহমান থাকবে, ঝর্ণার কলকল ধ্বনি যারা শুনেছেন তারা সেই চমৎকার পরিবেশকে উপভোগ করেছেন। আমার বাড়ি তো সিলেটে, বহু ঝর্ণায় আমি বহুবার গিয়েছি, ঝর্ণায় গেলেই দেখবেন মনটা ভালো হয়ে যায়। কারণ ঝর্ণাকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কি? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল করা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বুই, কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। আল্লাহ আকবার বলেন। এই রকম করে জান্নাত খুব চমৎকার করে আল্লাহ বানিয়েছেন, যেখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ, তার বিপরীতে জাহান্নাম। এই জাহান্নামটা কেমন? জাহান্নামটাকে আল্লাহ কত কষ্টদায়ক কত যন্ত্রণাদায়ক করে বানিয়েছেন। এবার আল্লাহর কোরআন থেকে সেটা আপনারা শুনেন, কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতুন নাবায়ের 21 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত طاغين مآبا لابثين فيها أحقابا. الله বলছেন ان جهنم كانت مرصادا, নিশ্চয় জাহান্নাম একটা ভয়ঙ্কর ফাঁদ, এটা ওত পেতে বসে আছে, আর জাহান্নামের এই ওতের শিকার করা হবে। জাহান্নাম কাদেরকে গ্রাস করবে? আল্লাহ পরের আয়াতে বলছেন লিত্তাগিন মাআবা, এটা সীমালঙ্ঘনকারীদের, এটা বিদ্রোহীদের আবাসস্থল, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন। কথাটা বুঝেন, মনে করেন এখানে প্যান্ডেল বানায়া এখানে একটা বাঁশ দিছে, বাঁশ দিয়ে বলতেছে শ্রোতারা এর বাহিরে আসবেন না, এটা হলো সীমা। এটা কমিটি বা কর্তৃপক্ষ একটা সীমানা নির্ধারণ করে দিলেন। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা হালাল হারামের সীমারেখা ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো করো, এগুলো করো না। আল্লাহর দেওয়া এই সীমারেখাকে লঙ্ঘন করবে যারা, জাহান্নামী হবে।
আল্লাহর দেওয়া সীমারেখাগুলো কি? এক নাম্বার, সমস্ত আবশ্যকীয় ইবাদত এগুলো করতে হবে। দুই নাম্বার হলো ইবাদতের পাশাপাশি নিজের মুআমালাত, মুআশারাত, নিজের অর্থনৈতিক লেনদেন, চলন বলন সব চলবে কার হুকুম মতো? আল্লাহ। আপনি সুদ খান, সুদ খাওয়া এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? শয়তানি পথ। আপনি ঘুষ খান, এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? আপনি দুর্নীতি করেন, জনগণের সম্পদ মাইরা দিয়া নিজের সম্পদ বানান, এটা আল্লাহর দেখানো পথ না শয়তানি পথ? তো আল্লাহর দেওয়া পথে না চলে শয়তানি পথে চলে, আল্লাহর সীমাগুলোকে লঙ্ঘন করবে যারা জাহান্নামী হলো তারা। আর জাহান্নামীগুলোর জন্য আল্লাহ জাহান্নামকে কতটা যন্ত্রণাদায়ক করে বানিয়েছেন এবার শুনেন। নবীজি বলেছেন সহিহ ইবনে হিব্বানের বর্ণনায়, বিশুদ্ধ সনদেই হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন জাহান্নামকে আল্লাহ এতটা গভীর করেছেন, নবীজি বলেছেন লাউ আন্না হিজরান ইউকুযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খরীফা কবলা আন ইয়াবলুগা কারুহা। নবীজি বলেছেন জাহান্নামটা হলো এত গভীর, জাহান্নামের মুখে যদি এরকম একটা পাথর ফেলা হয়, জাহান্নামের ওই মুখের মধ্যে পাথর ফেলার পরে এটা তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়। কত বছর? এই টিস্যু ফেলছি 1 সেকেন্ডও লাগে নাই, ওই স্কুলের ছাদ থেকে পাথর একটা ফেলবেন 1 সেকেন্ডও লাগবে না, পড়ে যাবে। তাহলে এই ছাদ থেকে, এটা তো 2তলা বিল্ডিং, এই ছাদ থেকে পাথরটা ফেললে কই ফুট হবে? 30 ফিট এরকমই হতে পারে সম্ভবত, ধরে নিলাম 30 ফিট, এটা পড়ে গেল 1 সেকেন্ডও লাগলো না। তাহলে চিন্তা করেন তো, নবীজি বলেছেন একটা পাথর জাহান্নামের মুখে ফেললে ওইটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে যদি 70 বছর সময় লাগে, এটা যে কত গভীর এটা কল্পনাও করা যাবে না, পরিমাপও করা যাবে। কেমনে নামাজ ছাড়েন, কেমনে সুদ খান, ঘুষ খান, কেমনে আলেমদের সঙ্গে বেয়াদবি করেন, কেমনে যা মন চায় সেই পাপের সাথে জড়িত হয়ে যান, মরার চিন্তা মাথায় নাই, তাই না? জাহান্নামের এই ভয় মনে হয় কলেজার ভেতরে নাই। জাহান্নামের ভয় যখন মানুষের কলেজা থেকে চলে যায়, তখনই মানুষের শয়তানি কর্মকাণ্ড আরম্ভ হয়ে যায়, ঠিক কি না? শুনেন এবার জাহান্নামটা কত মারাত্মক জায়গা, জাহান্নামকে রাব্বুল আলামিন কেমন করে বানিয়েছেন। কিয়ামতের দিন হাশরের মাঠে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে, জোরে বলেন কত হাজার? নবীজি বলেছেন প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আবার নিয়োজিত থাকবে 70,000 ফেরেশতা। চিন্তা করেন একটা লাগাম ধরতে যদি 70,000 ফেরেশতা লাগে, ফেরেশতার শক্তি কি আমার মতো সলিমুদ্দিন আর কসিমুদ্দিনের মতো নাকি? এক একজন ফেরেশতার গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছেন। যেমন কবরের মধ্যে একজন ফেরেশতা জাহান্নামীদেরকে হাতুড়ে দিয়ে পিটাবে, নবীজি ওই ফেরেশতার ব্যাপারে বলেছেন ওই ফেরেশতা যদি পৃথিবীর উঁচু উঁচু পাহাড়ে তার হাতুড়ি দিয়ে মাত্র একটা বাড়ি মারে, সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আকবার! কি ধরনের শক্তিশালী ফেরেশতা! জাহান্নামের 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। আর জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুনগুলো কত মারাত্মক, কত ভয়ঙ্কর! শোনেন, দুনিয়াতে যে আমরা আগুন জ্বালাই, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। এই 70 ভাগের এক ভাগ এই আগুন, এই আগুনের কালার হলো লাল। জাহান্নামের আগুনকে একটানা 3,000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, প্রাথমিক পর্যায়ে 1,000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছিল। এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরও 1,000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণবর্ণ তখন ধারণ করেছিল। এরপরে ফাইনালি যখন আরও 1,000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকশ কালো অন্ধকার হয়ে গেল। তাহলে জাহান্নামের আগুনের কালার হলো ভয়ঙ্কর কালো, দুনিয়ার আগুনের কালার হলো লাল বর্ণের।
এই যে এখানে লাইট জ্বলতেছে লাইটগুলো যদি বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয় দেখবেন আগুন জ্বালালে মিটি 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 আপসা আপসা আলো দেখা যাবে কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যদি কোনো আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠে সঙ্গে সঙ্গে সকল আলোগুলো অন্ধকারে পরিগণিত হয়ে যাবে এত ভয়ঙ্কর এত মারাত্মক আর ওই আগুন কেমন এই আগুন হলো জাহান্নামের আগুনের এই আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন একেবারে কলিজার ভেতরের নারী বুড়ি পর্যন্ত সব কিছু জ্বালায়া দেয় বড় মারাত্মক আগুন ভয়ঙ্কর আগুন আমি তো অবাক হয়ে যাই দুনিয়ার মানুষ ওই দুনিয়ার আগুনকে যতটা না ভয় পায় ব্যাকুল ব্যাকল জাহান্নামের আগুনকে ততটা ভয় পায় না কেমনে ভয় পায় না শুনেন একবার এক লোক তাকে আমি সকাল 8টায় পাইছি বললাম ভাইজান আজকে নামাজে আসলেন না কেন ফজরের নামাজে আপনাকে দেখি নাই কয় ভাই যে ঠান্ডা পড়ছে এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসতে মন চায় না শীতের রাত বললাম ভাইজান আপনার ঘরে যদি আগুন লাগতো ফজরের সময় আপনি কি তখন বলতেন ভালো হয়েছে যে শীত পড়ছে একটু আগুন লাগছে আগুন থেকে উষ্ণতা আসবে আর আমি আরাম করে ঘুমাবো আগুন হিটারের কাজ করবে ঘরে কয় মিয়া ফাইজলামি করেন না ঘরে আগুন লাগলে আমি তো উঠে দৌড় মারব আমি বললাম ভাই কেন দৌড় মারবেন হাসিয়েন না হাসানোর জন্য বলছি না আপনাদেরকে বললাম কেন দৌড় মারবেন কয় জান বাঁচাইতে হবে না বললাম আপনি তো বুদ্ধিমান মানুষ জান বাঁচানোর জন্য আপনি যদি এই আগুন থেকে দৌড়াইয়া পালাইতে পারেন তো নামাজ ছেড়ে দিলে জাহান্নামের আগুনে পড়তে হবে সেই আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তেজস্বী সম্পন্ন আপনি কেমন ব্যাকল মানুষ বলেন তো দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি বলতেছেন দৌড়াবেন তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাঁচ ওয়াক্ত মসজিদে দৌড়ান না কেন এরকম আছে না নাই নামাজ নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যাবে না যে ইমান আপনাকে মসজিদ ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না এ দুর্বল ইমান আপনাকে কখনো জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে নামাজের চেয়ে বড় ওয়াজার আমার ভাইয়েরা জাহান্নামটা হলো এরকম কঠিন জায়গা আর জান্নাত হলো সুখ শান্তির জায়গা এই জান্নাত এবং জাহান্নাম কিন্তু একরকম জায়গা নয় এই দুই জায়গার অধিবাসীরাও সমান নয় এই জন্য দুই ধরনের মানুষের অবস্থাও একরকম এই যে পৃথিবীতে আমরা এসেছি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করছি সব কিছু যিনি জানেন সব কিছুকে রেকর্ড করার ব্যবস্থা যিনি করেছেন তিনি কি কিয়ামতের দিন আমার আপনার আমাদের সবার হাতে হাতে আমাদের আমলনামা দিয়ে দেওয়া হবে জান্নাতি আর জাহান্নামীদের আমল গ্রহণের চিত্র কিন্তু একরকম জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে তারা জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে তারা জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করার পরে তারা প্রফুল্লিত হয়ে যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েন 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ তাআলা বলছেন জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে তারা ডান হাতে আমলনামা পেয়ে দেখবে সারা জীবনে যে নামাজ আদায় করেছে এগুলো লেখা আছে না নাই আরো জোরে বলেন লেখা আছে না নাই আমলনামা হাতে নিয়েই দেখবে পাঁচ ওয়াক্তের নামাজ তাহাজ্জুদের নামাজ দিনের জন্য রক্ত দেওয়া দিনের জন্য সংগ্রাম করা নির্যাতন নিপীড়নের সম্মুখীন হওয়া তার সকল ত্যাগ আর কুরবানির কথা এই আমলনামার মধ্যে লেখা আছে না নাই এ প্লাস পেয়েছে একজন ছাত্র এ প্লাস পেয়ে তার এই এ প্লাস প্রাপ্ত মার্কশিটটা সে যেমন সবাইকে দেখায় দেখো দেখো আমি এ প্লাস পেয়েছি আমার মার্কশিটটা পড়ে দেখো জান্নাতি লোকেরা তাদের আমলের খাতা হাতে পেয়ে খুশি হয়ে বলবে হা উমুকরা ও কিতাবিয়া হাসরের মাঠে বলবে
দেখো দেখো তোমরা দেখো আমার হাতের আমলনামা দেখো ইন্নি দনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি মনে করতাম দুনিয়াতে থাকার সময় আমি ভাবতাম একদিন আমার হিসাব নেওয়া হবে বিচার করা হবে এই জন্য দুনিয়ার জীবন আমি গাফলতি আর শয়তানি পথে তাগুতি পথে কাটাই নাই আল্লাহর গোলামি করে নবীজির তরিকায় জীবন কাটিয়েছি দেখো 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 আমলনামাটা পড়ে দেখো আমার সকল সুকর্ম এখানে লেখা আল্লাহ বলবেন বান্দারে তুই আনন্দ কর ফুর্তি কর কারণ আমি আজ তোর জন্য আমার ওয়াদা মোতাবেক আমার জান্নাত রেখেছি আরো আস্তে বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে জাহান্নামীরা যখন আমলের খাতা হাতে পাবে অবস্থা কি হবে ফেল করছে এক ছাত্র 00 পেয়েছে সকল সাবজেক্টে বলেন তো সে তার আমলনামা কি মানুষকে দেখাতে চাইবে নাকি না জাহান্নামীরা আমলনামা কিভাবে পাবে পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে রব্বুল আলামিন পরের আয়াতগুলোতে বলেছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানী লাম أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا الله বলছেন জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা পেছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে তারা বলবে ইয়া লাইতানি দুর্ভোগ আফসুস আমার লাম উতা কিতাবিয়া আমার হাতে যদি আমার এই আমলনামা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজ যদি হিসাব নেওয়া না হতো আমার জন্য সেটাই মঙ্গলজনক হতো কারণ সে তার আমলনামা হাতে নিয়ে দেখবে চুরি করেছে চুরি লেখা ডাকাতি করেছে সেগুলাও লেখা দুর্নীতি করেছে সেটা লেখা সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের জায়গা জমি দখল করেছে অন্যায় করেছে অপকর্ম করেছে আলেমদেরকে নির্যাতন করেছে ইসলাম বলা লোকদেরকে পিটিয়েছে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে যত চুরি চামারি করেছে সব কিছু লেখা আছে না নাই আরো জোরে বলেন লেখা আছে না নাই আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন পড় তোর আমলনামা তুই পড় তোর হিসাব দেওয়ার জন্য তুই আজকে যথেষ্ট আমলনামা জাহান্নামি পাপি গাদ্দার চোর ডাকাতগুলো পড়বে না সে যখন পড়বে না আল্লাহ বলবেন কি রে তুই তোর আমলনামা পড়িস না কেন দুনিয়ায় যেমন সারাটা জীবন দুই নাম্বারই করেছে কিয়ামতের মাঠে দুই নাম্বারই করে বাঁচার একটু চেষ্টা করবে আল্লাহ যখন বলবে তুই পড়স না কেন কয় আল্লাহ কেমনে পড়তাম যেটা আমার হাতে মনে হইতেছে এটা আমার না এটা আরেকজনেরটা আমার হাতে ভুল করে দিয়া থইছে দেখছেন গারবা কি জাতের গাদ্দার এটা বলে কি বাঁচতে পারবে আল্লাহ বলবেন অসুবিধা নাই এটা তোর নাকার এখনই প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই দুইজন ফেরেশতা ডাকবেন যে দুইজন ফেরেশতা আমাদের সবার জন্য নিযুক্ত করে দিয়েছেন বলেন তো আমাদের সবার জন্য দুইজন ফেরেশতা নিয়োগ করা আছে না নাই আরে আবার বৃষ্টি চলে এসেছে আপনাদের কষ্ট হবে এখন তাই না ভিজে যাবেন আপনারা আপনারা একটু আশেপাশে আশ্রয় নেন আশেপাশে আশ্রয় নেন যেহেতু বৃষ্টি ছিল মসজিদের মধ্যে আল্লাহ ফয়সালা এটা আল্লাহরই ফয়সালা অসুবিধা নাই আল্লাহরই ফয়সালা আপনারা ডানে যান বামে যান অসুবিধা নাই এখানে কি বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তো অসুবিধা কি আমি একবার ডানে তাকাবো না আরেকবার বামে তাকাবো না আপনারা থাকবেন তো থাকলে আমি শেষ করবো অসুবিধা নাই আপনারা থাকবেন তো না শেষ করবো মানে ওয়াশ শেষ করবো না মানে আলোচনা শেষে নিয়ে যাব আল্লাহ আপনারা উঠেন এখানে ডানে বামে যান অসুবিধা নাই বৃষ্টি কমলে আবার আসিয়া ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা নাই তো আমি একবার এমনি তাকাবো আর কি আরেকবার এমনি কোনো অসুবিধা আছে তবে আমি অত্যন্ত খুশি আপনারা যে রিয়েল শ্রোতা অ্যাক্টিভ শ্রোতা সন্দেহ নাই এখনো তো তারা দৌড় মারতে পারতো বাড়ি যেতে পারতো না এখনো যাচ্ছে না তার মানে আল্লাহর বান্দারা কোরআনকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ পড়ে আমি বলছিলাম সে যখন বলবে এগুলো আমার না
আল্লাহ তখন বলবেন রাখ এটা যে তোর আমি প্রমাণ করে দিচ্ছি আপনি কি মনে করেছেন আল্লাহ তো আপনাকে এমনি এমনি ছেড়ে দেন নাই প্রত্যেকটা দেশে সরকারের গোয়েন্দা সংস্থা আছে কারণ গোয়েন্দা সংস্থা দিয়ে সরকার সারা দেশের তথ্য খবরাখবর নিয়ে নেন আবার গোয়েন্দা ঠিকমতো কাজ করে কিনা গোয়েন্দার পেছনেও গোয়েন্দা আছে না নাই গোয়েন্দার পেছনেও গোয়েন্দা আছে তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম গোয়েন্দাগিরির সিস্টেম চালু করতে পারে তো আমি আর আপনি দুনিয়াতে যা করছি আমাদের সবকিছু আমাদের সবকিছুকে রেকর্ড করার জন্য এইরকম গোয়েন্দা আল্লাহ সেট করতে পারেন কিনা চিল্লায়েন না বসেন আপনারা আপনারা এদিকে চলে আসেন ভাইরা এদিকে আসেন এদিকে আসেন ঠিক আছে দেখতে দেন আপনারা এদিকে আসেন ঠিক আছে তো এবার ঠিক আছে আচ্ছা আমাদের সঙ্গে আল্লাহ দুইজন গোয়েন্দা ফিট করেছেন আল্লাহ ওই দুই গোয়েন্দার ফেরেশতার ব্যাপারে বলছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ আল্লাহ বলছেন তোমাদের সবার জন্য আমি দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছি তারা হচ্ছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক তোমরা যা করো তারা সেগুলো জানে তোমরা যা করো তারা সেগুলো লিখে লিখে রাখে আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবেন কোথায় ফেরেশতারা এই গোলাম সারা জীবন যা করেছে তোমরা তো লিখেছো দেখি আমলনামার কপিটা দাও এখন ফেরেশতাদের লেখা আমলনামা আর ওই গোলামের হাতে থাকা আমলনামা যখন মিলানো হবে বলেন তো মিল থাকবে না অমিল থাকবে মিল থাকবে আপনারা কাছে আছেন জবাব দেন মিল না অমিল অমিল না মিল মিল তালে তালে তাল মিলাইছেন না যখন মিল পাওয়া যাবে তখনও বাঁচার জন্য এই গাদ্দারগুলো বলবে আল্লাহ মিল আছে তো কি হয়েছে তোমার ফেরেশতারা সব আমার বিরুদ্ধে বানাই বানাই লিখছে এবার কি বাস এবার মনে হয় সে বেঁচে যেতে পারবে তাই না শোনেন শোনেন আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আল্লাহর বিচারের সিস্টেম বড় এক্সেপশনাল দুনিয়ায় তো আমরা বিচার করি মাঝে মাঝে দেখা যায় আমরা তো মানুষ আমরা নিজের স্বার্থের কথা আগে চিন্তা করি নিজের স্বার্থের জন্য নিজের দলের জন্য দলের স্বার্থ নিজের স্বার্থ ব্যক্তি স্বার্থ পরিবারের স্বার্থ সমাজের স্বার্থ বিবেচনা করে মাঝে মাঝে দেখা যায় আমরা বিচার করতে গিয়ে অবিচার করি বেইনসাফি করি জুলুম করি বিবাদ আমরা বিচারের নামে অবিচার করি বিচারের নামে প্রহসন করে মাঝে মাঝে দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া দেয় অপরাধীকে নিরপরাধী বানায় দেয় এটা দুনিয়ার মানুষ এগুলো করতে পারে কিন্তু আল্লাহ তাআলা এগুলো করেন না কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক দেখেন আল্লাহর বিচারের সিস্টেমটা কত সুন্দর আমরা তো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছি সব আল্লাহ জানেন এরপরেও আল্লাহ একতরফা বিচার করবেন না কিভাবে আল্লাহ বিচার করবেন দেখেন যখন বান্দা বলবে সে এগুলো করে নাই আল্লাহ তাআলা তখন বলবেন রাখ তুই যে করিস নাই এগুলো আমি প্রমাণ করে দিচ্ছি যে জবান দিয়ে মুখ দিয়ে ফডর ফডর করে এই জবানটাকে তালা লাগাইয়া দিবেন কে আল্লাহ বলছেন আল্লিয়াউমা নখতিমু আলা আফওয়াহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক আল্লাহ একটু দয়া করে ফেলেছেন বৃষ্টি তো কমে গেছে আপনারা চলে আসেন তাইলে আপনাদেরকে সামনে দেখলেই ভালো লাগে কষ্ট দিচ্ছি আপনাদেরকে চলে আসেন আপনারা আমি 20-30 সেকেন্ড সময় দিই আরে আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা আচ্ছা এই তো 10 সেকেন্ডে আপনারা আবার বসে গেলেন আলহামদুলিল্লাহ পড়েন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা আর কয়েকটা মিনিট কথা বলবো আল্লাহ এই কয়েকটা মিনিট তুমি আমাদের জন্য পরিবেশ তৈরি করে দাও আল্লাহ তুমি আমাদেরকে এই সময়গুলো ভিক্ষা দাও বলেন আমিন শুনতেছেন তো আমার কথা দুনিয়ায় মুখ আছে তো মানুষ যা মন চায় তাই বলে হুজুরও বুঝে না খেজুরও কিছু মানুষ তো মাঝে মাঝে আসে হুজুরাও শেখায় হুজুর এটা আপনি বলবেন এমনি বলবেন বেটা এটা তোর ক্ষমতার চেয়ার না এটা তোর অফিসও না মসজিদ আল্লাহর ঘর কিংবা এরকম কোরআনের সমাবেশগুলো কারো বাপের কথাই চলবে না চলবে কোরআন সুন্নার ভিত্তিতে মুখ দিয়ে বেশি কথা বললেন না মুখ বাঁকা করে দিবেন কে এমনিতেই আখিরি জামানার একটা হাদিস আছে নবীজি বলেছেন কিয়ামতের ঘটনা ঘটার আগে সিরিজ ভূমিকম্প হবে মহামারী আসবে এরপরে চেহারার বিকৃতি হবে একটা ছেলে তাশরিফ খান তার চেহারা দেখছেন কেমন হয়েছে তবে তার জন্য আমরা বদদুয়া করছি না
আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ছেলেটাকে সুস্থ করে দেন বলেন আমিন আবারও বৃষ্টি চলে এসেছে আহারে সম্মানিত ভাইয়েরা তো দেখেন এই জবানটা কিয়ামতের দিন কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন এরপরে তার হাত কথা বলবে তার পা কথা বলবে এই হাত দিয়ে কি করেছেন ভালো কাজ করলে হাত বলবে আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে কুরআন স্পর্শ করেছে তোমার বান্দা এই হাত দিয়ে ইসলামের পক্ষে লেখালেখি করেছে তোমার বান্দা এই হাত দিয়ে দান করেছে তোমার বান্দা এই হাত দিয়ে মাহফিলের কাজ করেছে তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের খেদমত করেছে তোমার বান্দা এই হাত দিয়ে এই 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 ভালো কাজ করেছে ভালো করলে তো ভালো হাত আপনার পক্ষে আর যদি এই হাত দিয়া হাত একটা আছে আর এই হাতের মধ্যে একটু ক্ষমতা আসলে এরপরে আপনি মানুষের উপর জুলুম করেন জায়গা জমি দখল করেন দুর্নীতি করেন লুটপাট করেন রাজারি করেন আর এই হাত দিয়ে যদি আলেমদের হাতে হাত করে আর পায়ে ডান্ডা বিলি লাগান তো হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামের সুপারিশ করে কথাগুলো কার কথাগুলো কার আল্লাহু আকবার শুনেন মুজিয়ার শব্দ শুনেন সব কথাগুলো কার আপনি হুঁশিয়ার করবেন কেন আর আমি হুঁশিয়ার করব কেন আল্লাহর সাইজের যে নমুনা আল্লাহ কোরআনে বলেছেন আমি ওই দিন কোন জায়গায় সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে শেষে এমন কথা বলেছিলাম হাজার হাজার মানুষ চুপ হয়ে গেছে একদম ওই যে সূরা বুরুজের তাফসীর আলেমরা তো জানেনই আল্লাহ খুব সুন্দর গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করে শেষে গিয়ে যে থ্রেট আল্লাহর থ্রেটের নমুনা ইন্নাবাত রব্বিকা লাসাদিদ আল্লাহ আল্লাহ বলছেন আমার পাকরা আমার সাইজ করা বড় কঠিন এটা বলে আল্লাহ বলছেন কেমন সাইজ করছে শোনো হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরাউনা ও সামুদ ফিরাউনরে আর সামুদ জাতিরে কি জাতের সাইজ আমি করছি আমার সাইজের নমুনা বড় কঠিন আল্লাহ ওই সূরায় গর্তওয়ালাদের কাহিনী বর্ণনা করে বলেছেন গর্তওয়ালাদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া আগুন জ্বালাইয়া পুড়াইয়া মেরেছ যারা গর্তওয়ালারা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই কিন্তু গর্তওয়ালারা যে রবের উপরে ঈমান এনেছে আমি আল্লাহর সাইজ করার নমুনা বড় ভয়ঙ্কর বড় কঠিন আমি যখন ধরি তখন একেবারে ধ্বংসের অতল গহ্বরে ঢুকাইয়া দেই জন্য ঈমানের পথে যারা চলবে তাদের জন্য কোনো হতাশা আপনি আল্লাহর সাইজের নমুনা বুঝতে চান তো বুঝেন তুরস্কে 6000 মানে এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে এই যে আমরা এত আনন্দ ফুর্তি করি রাতের বেলা ঘুমাবেন তুরস্কের মতো কাহিনী কি হইতে পারে না কথা বলেন না কেন আল্লাহ এমন ক্ষমতার মালিক আল্লাহ যা চান ফাআলুল লিমা ইউরিদ তিনি যা চান তাই হয়ে যাবে বেশি কিছু লাগবে না বেশি কিছু লাগবে না নমরুদকে আল্লাহ কি করেছেন ল্যাংরা মশা দিয়া শেষ করে দিয়েছেন আল্লাহর পাকরাওয়ের সিস্টেমটা বড় কঠিন আল্লাহ বলছেন তোমার জবান বন্ধ ফটর ফটর শ্বাস আর করতে পারবা না তোমার হাত কথা বলবে এই পা দিয়ে কোথায় কোথায় গিয়ে কি করেছেন পা কথা বলবে সূরা জিলজালে আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা যে মাটিতে আপনারা বসে আছেন এই জমিনের জবান আল্লাহ কিয়ামতে খুলে দিবেন জমিন এখন নীরব কথা বলে না জবান নাই কিয়ামতে হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কি আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন বলো তো আতাদরুনা মা আখবারুহা জমিনের খবর কি সাহাবীরা বলেন আমরা জানি না আপনি বলেন নবীজি বললেন ফা ইন্না আখবারুহা আন তাশহাদ আলা আবদিন ওয়া আমাতিন আলা যহরিহা বিমা আমিলা আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা বুখারীর হাদিস নবীজি বললেন শোনো সাহাবীরা জমিনের খবর হলো এই জমিনের উপরে মউতের পর্যন্ত মানুষ যা করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন জমিন তার সব সুকর্ম কুকর্ম ভাস করে দিবে কার কাছে জমিনের উপর বেশি নাচানাচি করেন না থিরিং বিরিং বন্ধ করে দিবেন কে কথা বলেন কে সব ক্ষমতার মালিক যিনি তিনি কে এগুলো হলো আল্লাহর বিচারের নিয়ম হাত পা কথা বলবে এমন কি কান চোখ আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মানুষের ব্যাপারে সাক্ষ্য দিবে কে কি করেছে এইভাবে করে জাহান্নামীদের কাছ থেকে হিসাব নেওয়া হবে জাহান্নামীরা গাদ্দারি করে হাশরের মাঠে তারা আল্লাহর আদালতে রেহাই পাবে কিভাবে জাহান্নামে জাহান্নামীদেরকে অভ্যর্থনা দেওয়া হবে
আর কেমনে জান্নাতীদেরকে জান্নাতে রিসিভ করা হবে এবার কুরআন থেকে সেই কথা শুনুন আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীদাউ ওয়া হিয়া তাফুর আল্লাহ বলেন যখন জাহান যখন হাশরের মাঠে জাহান্নামীরা যাবে জাহান্নামের গর্জনের আওয়াজ তারা শুনবে মনে হবে যেন তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ জাহান্নাম রেগে গুস্সায় ফেটে যাচ্ছে যখনই জাহান্নামীদেরকে পাপীতাবীদেরকে টাইট করে বেঁধে টেনে হিচড়ে জাহান্নামের দিকে না হবে জাহান্নামের দারোয়ান ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর হে পাপীর দল তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই নবী রাসূল কিংবা নবী রাসূলগণের ওয়ারিশ আলেম ওলামারা তোমাদেরকে কি সতর্ক করে নাই তোমাদেরকে কি জান্নাত জাহান্নামের পথগুলো তারা বলে দেয় নাই কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা হালাল পথ আর কোনটা হারাম পথ সেটা কি সতর্ককারীরা তোমাদেরকে বলে দেয় নাই জাহান্নামীরা তখন বলবে قالوا بلى قد جاءنا نذير হ্যাঁ সতর্ককারী এসেছিল আমাদেরকে সতর্ক করেছিল ফেরেশতারা তখন বলবে তো তোদেরকে যদি সতর্কই করা হয় তো তোরা তখন কি করেছিলে তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করার পরে আমরা মনে করেছিলাম ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই আমরা মনে করেছিলাম সব মিথ্যা এগুলো হুজুররা বলে আর কি আমরা পাত্তাও ফেরেশতা বলবে বড় পাত্তা দেশ না এবার বুঝ মজার রিমান্ড কারে কয় আল্লাহ এবার বুঝ জাহান্নামের আযাব কেমন আল্লাহ বলবেন রে ধর এই যে আমি বাংলায় বললাম ধর এটার আরবি হচ্ছে আল্লাহ বলবেন খুদু হয়ে ধর ফাগুল্লুহু এর ডান্ডা বেরি লাগা এখন ইসলাম ওয়ালা লোকদেরকে ডান্ডা বেরি লাগান আর চোর ডাকাত তুলুরে খুব সুন্দর করে তুলেন কিয়ামতের দিন জাহান্নামী গুলারে ডান্ডা বেরি পড়ার হুকুম দিবেন কে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ধর ডান্ডা বেরি লাগা শিকল দিয়া বাঁধ ফেরেশতা বলবে আল্লাহ কত গজ লম্বা শিকল দিয়া বাঁধতাম আল্লাহ বলছেন শোন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ টেনে 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 এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা জাহান্নামি পাপি তাপি গাদ্দার গুলো তখন হতাশাগ্রস্ত হয়ে বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ আজকে এই কুরআনের ওয়াজ শুনেও যে ঠিক হবে না আর জীবনে ঠিক হবে না একটা কথা কি কুরআনের বাইরে একটা কথাও কি কুরআনের আয়াতের বাইরে আয়াত নাম্বার সূরা নাম্বার মিলাই দিচ্ছি এরপরেও মাথায় যদি শয়তান ডিস্টার্ব করে বাড়িতে আমি লাগে মিলাই মিলাই দেখবেন কি কয়ে কি বলে গেল এগুলো এরা বলবে আহারে লাউ কুন্না নাসমাউ যদি আমরা আলেমদের কথা শুনতাম বা নবী রাসূলদের কথা শুনতাম বা কোরআন হাদিসের কথা শুনতাম আও না কেলে অথবা উপলব্ধি করে সেগুলো যদি মানতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর আজকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামে যাওয়া লাগতো আল্লাহ বলবেন ধর এগুলোরে বান এরপরে এদেরকে কি করা হবে শোনেন আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরাও ফাল্লাযীনা কাফারু উক্তিআত লাহুম সিয়াবুম মিন নার আগুনের তৈরি পোশাক কেটে তাদেরকে পোড়ানো হবে আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পোড়ানো হবে তাদের শরীরটা তখন জলে পুড়ে ছারখার হয়ে যাবে শুধু তাই নয় এত কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে আল্লাহ বলছেন ইউসাব বুমিন ফাউকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে যার কারণে গোটা শরীরটা ঝলসে যাবে এমনকি পেটের ভিতরের ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ
পেটের ভিতরে যা আছে সব কিছু জ্বলে যাবে পুড়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ লোহার তৈরি মুকুট থাকবে লোহার তৈরি মুকুট দিয়ে ফেরেশতারা পিটাবে কবর থেকেই তো এমন আযাব আরম্ভ হবে এমন ফেরেশতা এই ফেরেশতাগুলো কানে শুনে না চোখে কথা বলতে এখন তো মজা লাগে মানুষকে পিটাইতে এখন তো পিটায়া দেখেন উহ করে না আহ করে অবস্থা কেমন হয় আর জালিমগুলোর জন্য আল্লাহ এমন রিমান্ডের ফেরেশতা রেখেছেন কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর মারবে আহ বলে না উহ বলে সেটা শুনবে না কারণ কানে তো মারার পরে অবস্থা কি হইলে এটাও দেখে না কারণ চোখে কথাও বলবে না কথা ছাড়া মাইর কথা ছাড়া মায়ের আওয়াজও শুনবে না অবস্থা কি হইল দেখলো কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর ফেরেশতা দিয়ে আল্লাহ পিটাবেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই রকম শাস্তি চলতে থাকবে এই রকম শাস্তি পেতে পেতে আযাব পেতে পেতে জাহান্নামের আগুনে পুড়তে 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 জাহান্নামীগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে তারা বলবে মাবুদ গো এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে না দিলেও হবে কিন্তু একটু আগুন থেকে বের করো আল্লাহ বলবেন কুল্লামা আরাদু আন ইয়াখরিজু মিনহা মিন গাম أعيدوا فيها وذوقوا عذاب الحريق একটা কথাও তো আল্লাহ কোরআনে গোপন রাখেন না জাহান্নামের ব্যাপারে তো শত শত আয়াত আছে ওয়াজ শেষ করতে তিন চার দিন লাগবে কি বলেছেন আল্লাহ দেখেন আল্লাহ বলেছেন যখনই এরা বের হতে চাইবে আল্লাহ বলবেন আবার ফালাই দেখে আরো আযাবের মজা বুঝা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মায়ের খাইতে খাইতে আগুনে পুড়তে পুড়তে দিশেহারা হয়ে এরা যখন ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে যাবে তখন তারা আল্লাহর কাছে একটু পানি ভিক্ষা চাইবে বলবে মাবুদ গো একটু পানি দাও পিপাসায় আমরা কাতর হয়ে গেলাম আল্লাহ বলছেন তোদের মতো জাহান্নামীদের জন্য পানির কেমন ব্যবস্থা আছে শোন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমাও ওয়া গাসসাকা ঠান্ডা তৃপ্তিদায়ক এরপরে তৃষ্ণা নিবারণকারী কোনো পানি তোদের জন্য নাই আছে পানি চাইলে উত্তপ্ত গরম পানি যেটা ঠুটে রাগাই নিলেই সব পুইরা শেষ আর শরীরে ঘা হইলে যে পুষ বের হয় এই পুষগুলো দিয়া বলা হবে খা পাপি জাহান্নামে এটা খা তুই এটা তোর পানীয় শুধু তাই নয় গিসলিন পুজ খাওয়ানো হবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে তারা সুপিও কোনো পানি পাবে না ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইবে আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিউ লা ইউসমিনু ওয়া লা ইউগনী মিন জু আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস থাকবে যে কাঁটাযুক্ত ঘাস তারা খেলে পরে গলায় আটকে যাবে এগুলো কোনো পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না জাক্কুম নামক নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে পিঠা খাবে মাইরের উপর মাইর আজাবের উপরে আজাব শাস্তির পরে শাস্তি অন্যদিকে ক্ষুধার্ত আর পিপাসায় কাতর হয়ে যখন খাবারও চাইবে খাবার পাবে না পানিও চাইবে পানিও পাবে না তাকায়া দেখবে জান্নাতের মধ্যে জান্নাতিরা খুব আরাম আয়েশে কি চমৎকার খাবার দাবার তারা উপভোগ করছে জাহান্নামী গাদ্দারগুলো এবার জান্নাতিদের কাছে গিয়া খাবার ভিক্ষা চাইবে ভিক্ষা চাওয়ার নমুনাটা কেমন হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআনুল করিমের সাত নম্বর সুরা সুরাতুল আরাফের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু علينا من الماء أو مما رزقكم الله গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা তুমি তো খুব আরামে আছো তোমাদেরকে দেখতাম দুনিয়াতে পাঁচ ওয়াক্তের নামাজই তোমরা
তোমরা হারাম হারাম খাইতা না, হালাল পথে চলতা। তোমাদেরকে দেখতাম তোমরা দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের পথে সংগ্রাম করেছো, দিন কায়েমের আন্দোলন করেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, হালাল পথে চলেছো, ভালো পথে চলেছো, এত কষ্ট করেছো তোমরা, দুনিয়াতে তোমাদের সুখের কমতি ছিল। কিন্তু ভাই আজকে তো তোমরা খুব আরামে আছো, আমরা দুনিয়ায় খুব সুখ শান্তি করছি রে ভাই, কিন্তু এখানে আমরা মায়ের খাইয়া খাইয়া শেষ, খাবারও নাই পানিও নাই। একটু আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে পানি আর খাবার দিয়েছেন একটু ভিক্ষা দাও, আমরা খাইয়া বাঁচি, একটু দাও আমাদেরকে। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, কালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতিরা বলবে দুঃখিত ভাই, এখন যেমন ভালো মানুষগুলা বিপদে পড়া মাঝে মাঝে যায়, এখন দুঃখিত আমি এটা পারবো না, বলে না জান্নাতিরা বলবে দুঃখিত ভাই আমরা পারবো না। কেন পারবে না? কারণ জান্নাতের নেয়ামত আমরা হারাম করি নাই, আমাদের রব তিনি জান্নাতের নেয়ামত কাফির মুশরিক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, ওখানে ওই গিয়া খাবার পাবে না, পানিও পাবে না, এই হবে জাহান্নামীদের জাহান্নামীদের পরিস্থিতি। অন্যদিকে ইমানদাররা নামাজিরা ভালো মানুষরা দিনদার নেককার মানুষরা এরা যখন হাসরের মাঠে যাবে হিসাব শেষে বিচার শেষে আল্লাহ যখন জান্নাত দিবেন তারা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়ার 40 বছরের দূরত্ব থেকে তারা জান্নাতের সুগন্ধি তাদের নাকের মধ্যে পেতে থাকবে। জান্নাতে তাদেরকে কেমনে ওয়েলকাম করা হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। الله اكبر। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে রবকে ভয় করে রবের হুকুম মতো গোটা জীবন কাটিয়ে দিয়েছে সেই সকল লোকদেরকে দলে 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 যখন জান্নাতের দিকে নেওয়া হবে দেখেন দেখেন আল্লাহ বলেছেন ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক তারা সেখানে যাওয়ার পরে সেটা খুলে যাবে। আপনারা ঢাকায় গেলে বা কুমিল্লায় গেলে দেখবেন কিছু কিছু অফিস অথবা কিছু কিছু শপিং মলে সেন্সর গ্লাস আছে, দেখবেন কোনো রিমোটও নাই কিছুও নাই, সামনে যাবেন সেন্সর গ্লাসটা, আপনার দেখছেন কিনা এটা সেন্সর, আপনি যাবেন আচ্ছা এয়ারপোর্টে দেখবেন আমাদের বাংলাদেশে ঢাকায় আছে কি না, না ঢাকায় তো এখন, আমি তো ঢাকা এয়ারপোর্টে বহুবারে ঢুকলাম আমি তো দেখি না, দেখলেও মনে না, যাই হোক বিদেশে গেলে সামান্য কলকাতায় গেলেও দেখবেন, দুবাই টুবাই অন্যান্য দেশে তো আছে আমরা দেখেছি, দেখবেন ওই যে পানির যে ট্যাপ আছে আমাদেরকে বানিয়েছে আল্লাহ, তাদের কাতারে আমাদেরকে সামিল করে দিও। আমি নকুতে বললেন না, আপনারা কি এদের কাতারে সামিল হইতে চান না? জুড়ে বলেন আমিন। এবার শুনেন জাহান্নামের মেহমানদারি তো একটু আগে শুনছেন, মায়ের উপর জ্বালাও পুড়াও, মায়ের উপর মায়ের খাবারও নাই পানিও নাই, খাবার চাইলে দিবে পুজ আর গরম পানি, যা কম পুজ খাবে কাটাযুক্ত ঘাস খাবে, জাহান্নামী লোকগুলাকে এইরকম আজাব দেওয়া হবে, আর জান্নাতিরা মিছিল দিয়া দিয়ে এদেরকে জান্নাতে ঢুকানোর উপরে আপ্যায়নটা কেমন হবে, মেহমানদারি কেমন হবে শুনেন। নবীজি বলেছেন জান্নাতিরা জান্নাতে ঢুকার পরে সর্বপ্রথম জান্নাতিদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। মাছের কলিজা ভুনা খাইতে চান তো আপনারা? জান্নাতিরা জান্নাতে ঢুকবে, কি নাই সেখানে? সব আছে, সব আছে দুনিয়ায়, আপনারা যা খান তা আছে, যা আপনারা জীবনে কোনোদিন খান নাই দেখেনও নাই নামও শোনার নাই সেগুলোও জান্নাতে আছে না নাই আছে। মাছ পাবেন, মাংস পাবেন, চিকেন পাবেন,
বিফ পাবেন, মাটন পাবেন, বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে, যা ইচ্ছা তাই পাবেন, এমন কি পাখির গোশত আছে না নাই? ওয়ালা মিন তাইরিম মিম্মা ইশতাহুন। এটা কারেন্ট চলে গেছে না? আচ্ছা জেনারেটর আছে, চলে আসবে ইনশাআল্লাহ। কি করবেন আজকে, এত মুসিবত। হ্যাঁ আপনারাও খুব ভালো মানুষ, আপনাদের মধ্যেও রস আছে ভালো, আলহামদুলিল্লাহ। পড়েন আপনাদের এই অবস্থা দেখে মনে হচ্ছে আজকে পরিবেশ ভালো হইলে আরো ভালো হইতো ইনশাল্লাহ। আর কুমিল্লার মানুষকে আমি চিনি, আমি তো কুমিল্লায় বহুবার এসেছি, এই কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে। এই কুমিল্লায় আবার একটা দুর্ঘটনাও ঘটছে, জানেন না আপনারা? লাকসামে ঘটছে না, এটা বেশি দূরে নয়। এই ভাই হয়তো নতুন আওয়ামী লীগ করে, আমার এক চাচা তিনি আওয়ামী লীগ করতেন, ভদ্র মানুষ, পাঁচ ওয়াক্তের নামাজে ছিলেন। পুরান আওয়ামী লীগাররা ভালো মানুষ, নতুন আওয়ামী লীগার যারা হয় একটু খারাপই হয়। এটা আমি মাহফিলের স্টেজেই বলে ফেলি, পুরান আওয়ামী লীগের লোকের এত খারাপ না, কারণ এদেশের আওয়ামী লীগ যারা করেন তারা কি মুসলমান না? সবাই তো মুসলমান। আমরা দলাদলি করি ঠিক আছে, কিন্তু আমরা নামাজে কি দলাদলি করি? নামাজে তো আমরা সবাই যাই, আমরা নামাজ পড়ি, হজে আমরা সবাই যাই। ভাই ভাই মাহফিল হোক, শুধু কি বিএনপির মানুষ, জামাতের মানুষ আর চরমুনের মানুষ মাহফিল করে? না না না, সব দলের মানুষই মাহফিলে থাকে, থাকেন না? আমার মনে হয় আজকেও এখানে সব দলের মানুষ আছেন। এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, এখানে আমরা এসেছি কোরআন হাদিসের বয়ান শুনতে। এই যে এতক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনতেছেন, আমি কি কোনো দলের দালালি করলাম, বা কোনো দলের বা কোনো কোনো নেতার কথা বললাম? আমরা স্পষ্টবাদী মানুষ, আমরা কোনো নেতার দালালি করি না, কোনো দলের দালালিও করি না। হ্যাঁ এটা সত্য, আল্লাহ আর রসুলের কথা বলি, তো আমরা তো নবী রাসুল গুণের ওয়ারিশ, আমরা তো নবীর ওয়ারিশ হলে আমরা তো নবীর তরিকার কথা, আল্লাহর হুকুমতের কথা বলবই, কারণ এটাই আমাদের দায়িত্ব, ঠিক কি না? এগুলো নিয়ে দলাদলি করি না, এগুলো খারাপ। ওই যে বললাম নতুন আওয়ামী লীগের, এটা কেন বললাম জানেন? নতুন নতুন হয়তো মানে ভাব সাপ কি কেমন জানি থাকে, কিন্তু পুরাতন যারা আছেন বেশিরভাগ লোকদেরকে, এই তো কালকেও তো মাহফিল করলাম এক জায়গায়, সব আওয়ামী লীগের মানুষ, বড় বড় নেতৃবৃন্দ। এই যে আমরা দক্ষিণবঙ্গে মাহফিল করলাম, সেখানে ছাত্রলীগের মাহফিল করলাম, যুবলীগের মাহফিল করলাম, আওয়ামী লীগের মাহফিল করলাম, কাউকে আমি এতটা উগ্র দেখিনি। আপনাদের এই কুমিল্লার লাকসামের এক চেয়ারম্যানকে যতটা উগ্র আমি দেখেছি, এই জন্য তার ইতিহাস ভালো করে খতায় দেখা দরকার, যেটা আসলে খাঁটি আওয়ামী লীগ আর না স্বার্থের জন্য আওয়ামী লীগ করে দেখা দরকার। তার কথাটা এই জন্যই আমি বলেছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো আছেন, তিনি তো ওয়াজ শুনতেছেন এসে, শুধু তাই না, আমি বললাম না আমার নিজের ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে, আমি তো আমি বললাম না আমার চাচা আমার চাচাতো ভাই বোনরা অনেকেই আওয়ামী লীগ করেন, আছেন তো, আমরা দেখেছি এগুলো। তো আসলে ব্যবহার মানুষ দল থেকে না, এগুলো পরিবার থেকে শিখে। সব দলেই কিছু উশৃঙ্খল লোক আছেন, সব দলেই কিছু উশৃঙ্খল লোক থাকে। যাই হোক, আল্লাহ তারে হেদায়াত দান করেন। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কি নাই পাখির গোশত আছে, অনেকের জিভে পানি এসে গেছে যে হুজুর পাখির গোশত গুনার কথা বলতেছে। সব আছে, ফল মূল আছে, আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন, হরেক রকমের ফল ফলাদি থাকবে, যেরকম ফলমূল তারা চাইবে তাই তারা পাবে। আল্লাহ বলছেন যখন তাদেরকে এরকম খাবার দেওয়া হবে, দেখেন দুনিয়ায় যেগুলো খাইছেন আপেল আঙ্গুর ডালিম বেদানা সব আছে, জান আমরা তো মানুষ, আমরা আমাদের চাহিদা কোনোদিন শেষ হয়। জান্নাতিরা জান্নাতা যখন দুনিয়ার কিছু খাবার দাবার দেখবে, বলবে আল্লাহ এগুলা কমন পড়ে গেছে, এগুলা কেন দিছ, আনকমন গুলা ঠিক আছে কিন্তু কমন গুলা কেন দিয়েছ? দেখেন এই কথাটাও কোরআনে আছে, আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি বলবে আল্লাহ এগুলা কি দিতেছেন, এগুলো তো কমন, আমরা দুনিয়াতে খাইছি, এগুলো আনকমন গুলা ঠিক আছে আরো আনকমন বাড়ান। আল্লাহ বলবেন এত পাগল হইস না বান্দারা, দুনিয়ায় যেগুলো খাইছো এগুলোতে ভেজাল আছে, ফরমালিন ছিল, আর যদি ভালো থাকে ফ্রেশ টাটকা খাও
তো যেটা ফ্রেশ যেটা টাটকা একটাতে একটা স্বাদই ছিল কিন্তু বান্দারে শোনো বেহেশতে তোমাকে যে ফল ফলা দিয়ে আমি দিয়েছি বেহেশতের জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি আপনারা খুশি না বেজার যা চাইবেন সব পাবেন শুধু খাবার দাবার আর ফল ফলাদি থাকবেন একটু ড্রিঙ্কসও তো দরকার আছে আল্লাহ বলছেন ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা পবিত্র পানীয় থাকবে দুনিয়ায় যে মানুষ ড্রিঙ্কসের নাম করে মদ খায় তারপরে মাতাল হয়ে যায় পোসা জিনিস খায় সেন্স ঠিক থাকে না বাসায় গিয়া মদ খায়া মাতাল হইয়া বউকেও আম্মা আম্মা বলে ডাকে আল্লাহ বলেছেন জান্নাতেও তোমাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস আছে কিন্তু এগুলা দুনিয়ার মতো পচা নয় এগুলো খাইলে সেন্সলেস হয়ে যায় না এগুলো খাইলে মানুষ উল্টা পাল্টাও বলে না আল্লাহ বলেছেন লা ফিহা গাউনু ওয়ালা হুম ইয়ানজাকুন আল্লাহ মানুষের বিবেক লোপ পাবে না মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যাবে না বরং জান্নাতের যে ড্রিঙ্কস আছে এগুলো খাওয়ার পরে মানুষের শারীরিক শক্তি সক্ষমতা আরো বেশি বেড়ে যাবে কত ধরনের ড্রিঙ্কস বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে আল্লাহ বলছেন চার ধরনের শরাবের নহর থাকবে এক বোতল আর দুই বোতল লাগবে তুমি বোতল খাবা কেন আমি তোমার জন্য ঝর্ণা প্রবাহমান করে রাখব আল্লাহ বলছেন মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য আমি এমন জান্নাত রেখেছি জান্নাতের নমুনাটা শোনো আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى الله أكبر সুমিষ্ট পানির ঝর্ণা আল্লাহ প্রবাহমান রাখবেন এমন পানি দেখবেন আমরা দুনিয়াতে পানি কোনো জায়গায় সংরক্ষণ করে রাখলে গন্ধ হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ বলছেন এমন পানি তোমাদের জন্য আমি দিব যেই পানির স্বাদ নষ্ট হয়ে যায় না এমন দুধ দিব যেই দুধের স্বাদ নষ্ট হয় না দুই দিন তিন দিন ঘরের মধ্যে দুধ থাকলে দুধের স্বাদ নষ্ট পরবর্তীতে দই হয়ে যায় দই হয়ে যায় না কিন্তু আল্লাহ বলছেন দুধের ঝর্ণা দিব দুধের স্বাদ নষ্ট হবে না এরপরে আল্লাহ বলছেন শরাবের ঝর্ণা দিব মধুর ঝর্ণা প্রবাহমান করে দিব আমার বান্দা যেরকম ইচ্ছা সেরকম সে জান্নাতে উপভোগ করবে এই রকম করে জান্নাতে আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কস থাকবে আল্লাহ বলছেন আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কসও থাকবে মিজাজুহা জাঞ্জাবিলা আবার আল্লাহ বলছেন কার্ফুরের ফ্লেভারযুক্ত কার্ফুরের ফ্লেভারযুক্ত ড্রিঙ্কসও থাকবে আবার আল্লাহ বলছেন মিজাজুহু তাসনিম তাসনিমের ফ্লেভারও থাকবে অন্য আয়াতে আল্লাহ বলছেন খিতামুহু মিস্ক মিস্কের মোহরাকৃত সেই শরাব থেকে আমার বান্দাদেরকে পান করতে দিব সকাল সন্ধ্যা মানুষ খাবার দাবার খাবে উপভোগ করবে কারণ জান্নাত হলো উপভোগের জায়গা এনজয় করার জায়গা মানুষ এত খাওয়া দাওয়া করবে এত পানীয় পান করবে কিন্তু মানুষ টয়লেটে যাবে না ওয়াশরুমে যাবে না হেড অফিসে যাওয়ার কোনো দরকার হবে আপনারা বলবেন হুজুর আল্লাহ খুব টেকনিক করছেন নাউজুবিল্লাহ যেন আমরা কম খাইতে পারি জান্নাতে কোনো টয়লেট নাই কোনো ওয়াশরুম নাই বলবেন হুজুর তো এত খানা খাইলে এগুলো আমরা ডেলিভারি কোথায় দেব জান্নাত হলো পবিত্র জায়গা সেখানে যদি টয়লেট থাকে তো জান্নাত তো নাপাক হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন জান্নাতিরা এত খাবার দাবার খাবে তাদের কোনো পেশাব পায়খানার দরকার হবে না তো হজম হবে কেমনে আল্লাহ নবী বলেছেন খাবার যখন খাবে একটা ঢেকুর মারবে ঢেকুর মারার সঙ্গে খাবারগুলো হজম হয়ে যাবে আর মানুষ মাঝে মাঝে বায়ু নির্গত করে কিছু কিছু মানুষ বায়ু নির্গত করলে দুর্গন্ধ ছড়ায় কিন্তু মানুষ যখন জান্নাতে ঢেকুর মারবে ঢেকুর মারার পরে মিশকের সুগন্ধি চতুর্দিকে বের হতে থাকবে এই রকম করে জান্নাতীদের জন্য নিয়ামত রয়েছে এই যে আমরা আমাদের মুখের মধ্যে থুতু জমে নাকে ময়লা জমে জান্নাতীদের এরকম নাকে ময়লা জমবে না
জান্নাতের মধ্যে এই রকম সুখ শান্তির ব্যবস্থা রয়েছে জান্নাতীদেরকে সার্ভিস দেওয়ার জন্য এক একটা জান্নাতে এই যে 5 স্টার 7 স্টার হোটেলে গেলে দেখবেন হোটেল বইরা আছে আপনার খেদমতের জন্য জান্নাতে আপনার খেদমতের জন্য একজন আর দুইজন নয় নিম্ন ক্যাটাগরির জান্নাতীদের জন্য আল্লাহ 80,000 খাদেমের ব্যবস্থা করেছে আল্লাহ হুর থাকবে যুবকরা মায়াদেরকে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না জান্নাতের যে হুর আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান দুনিয়ার কোন জিন আর মানুষদেরকে স্পর্শ করে নাই এমন ইন্টাক্ট এদের সৌন্দর্যের বর্ণনা আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না সুকেশিনী যাদের চুল অনেক সুন্দর থাকবে সুভাষিনী যাদের থেকে অনেক সুন্দর সুগন্ধ ছড়াবে নবীজি বলেছেন জান্নাতের একজন হুর যদি একটাবার তার আঁচলটা দুনিয়ার আসমানে একটু এই রকম করে নাড়া দিত দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সুগন্ধিতে সব কিছু ভরে যেত কি সুন্দর করে আল্লাহ এদেরকে বানিয়েছেন কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এগুলো আমি আমার জবান দিয়ে ভাষা এগুলো বুঝাইতে পারবো না এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলেছেন হুরুন নাইন ডাগরওয়ালা চোখ হরিণীর মতো যাদের চোখ থাকবে যাদেরকে দেখলেই আপনার ভেতরে প্রেম জন্মাবে রোমান্স জন্মাবে ভালোবাসা জন্মাবে বিনোদনের জন্য এই রকম হুরের ব্যবস্থাও জান্নাতে রেখেছেন যিনি তিনি কি আল্লাহ তিনটা জিনিস জান্নাতে থাকবে না জুড়ে বলেন কয়টা এক নম্বর হলো অসুস্থতা দুনিয়ায় পেটে ব্যথা মাথা ব্যথা করোনা ভাইরাস অমিক্রন ডুমিক্রন কুমিক্রন কত কিছু আছে কত রোগ আছে জান্নাতে গেলে যদি কিছুক্ষণ পেট ব্যথা কিছুক্ষণ মাথা ব্যথা কিছুক্ষণ গ্যাস্ট্রিক থাকে তো জান্নাতে কি আপনারা এনজয় করতে পারবেন নাকি জান্নাতের মধ্যে কোনো ধরনের অসুস্থতা থাকবে না মানুষ চিরদিনের জন্য সুস্থভাবে জান্নাতের মধ্যে জান্নাত উপভোগ করবে দুই নম্বর হলো জান্নাতে মানুষ বুড়া হবে না কোনো বুড়া মানুষ আর কোনো বুড়ি মহিলা জান্নাতে যাবে না আমার বুড়া চাচারা বাবারা আপনারা রাগ কইরেন না নবীজি যখন বললেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না একজন বুড়ি মহিলা কেঁদে ফেলেছিল নবীজি বললেন মা গো তুমি কাঁদো কেন মহিলা বললেন নবী গো আপনি তো বলেছেন কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না তো আমি তো বুড়ি নিজে হই নাই আল্লাহ আমারে বুড়ি বানাইছে তো আমি যদি জান্নাতে না যাই আমার অবস্থা কি হবে নবীজি বললেন জান্নাত হলো ফুর্তির জায়গা ইন্তই করার জায়গা 60-70 বছরের বুড়া আর বুড়ি যদি জান্নাতে যায় জান্নাতে গিয়া তো এনজয় করতে পারবে না এই জন্য শরীরের মধ্যে এনার্জি থাকার দরকার আছে না নাই এই জন্য কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে বুড়া আর বুড়ি হোক সব মানুষকে আল্লাহ এক এইজের করে দিবেন সকল মানুষকে আল্লাহ 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে তিনটা জিনিস জান্নাতে থাকবে না অসুস্থতা দুই নাম্বার বার্ধক্য থাকবে না চিরযৌবন মানুষ লাভ করবে তিন নাম্বার হলো জান্নাতের মধ্যে মানুষের মরণ হবে না মরণ মানুষের হবে মাত্র একবার কয়বার এই দুনিয়া এই জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু দুনিয়ার জীবনের পরের জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই আল্লাহ বলেছেন লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা সেখানে দুনিয়ার মতো তোমাদের মরণ হবে না জাহান্নামে গেলে সেখানেও শাস্তির পর শাস্তি আর জান্নাতে গেলে সুখের পরে সুখ আর সুখ সুবহানাল্লাহ এই তিনটা জিনিস জান্নাতের ভেতরে থাকবে না জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ সকল নিয়ামত দিয়ে বলবেন জান্নাতীরা জান্নাতের মধ্যে কেমন লাগতেছে জান্নাতীরে বলবে আল্লাহ খুব ভালো লাগতেছে আল্লাহ বলবেন তোমরা যে জান্নাতে এত নিয়ামত পাইছো তোমরা খুশি হইছো না বেজার হইছো কই আল্লাহ এত খুশি হইছি যা ভাষায় বোঝানো সম্ভব আল্লাহ বলবেন আমি তো আরো কিছু বাকি রেখে দিয়েছি আরো তো অনেক কিছু দেওয়ার এখনো বাকি আছে বান্দা অবাক আল্লাহ আর কি চাই হ্যাঁ এত বিশাল জান্নাত দিয়েছেন আমাদেরকে খাবার দাবার অভাবও নাই কি চাইবো আমরা অভাব নাই হুরও আছে খাদেমও আছে বিনোদনের সব ব্যবস্থা আল্লাহ আর কি আল্লাহ বলবেন আছে আছে আরেকটা জিনিস আছে বান্দারা বুঝবে জান্নাতীরা মনে মনে বুঝবে কিন্তু সাহস করবে না কেমনে আল্লাহকে বলবে তখন নবীজি সর্বপ্রথম মুখ খুলবেন বলেন সুবহানাল্লাহ নবীজি মুখ খুলে বলবেন অগো আল্লাহ অগো আমার রব অগো আল্লাহ আমার উম্মতগুলো সাহস করে মুখ খুলতে পারতেছে না
তোমারে না দেখে তোমাকে ভয় করে বান্দাগুলো নামাজ পড়ল, তোমাকে ভয় করে না দেখে নামাজ পড়ল, রোজা রাখল, হজ করল, যাকাত দিল, নেক আমল করল, দ্বীনের পক্ষে কাজ করল, তোমারে তো এত এখনো দেখল না, তুমি বিঘিন জান্নাতে তো জান্নাতীদের ভালো লাগবে না। ও গো আল্লাহ তুমি কি আজকে আমাদের সাথে এসে দেখা করবা না? আল্লাহ বলবেন হাবিব কেন নয়, দেখা করার জন্যই তো জান্নাতীদেরকে এমন করে বলেছি আগ্রহ তৈরি করার জন্য, কেন আমি দেখা করব না? সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, সাহাবীরা বলেছিলেন ও গো আল্লাহর নবী হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে কি আমরা সরাসরি আমাদের চক্ষু দিয়ে আল্লাহকে দেখব? নবীজি তখন প্রশ্ন করেছিলেন হাল তুদাররুনা ফি রুয়াতিল কমর লাইলাতাল বদর, তোমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চাঁদ দেখতে পাও কিনা? সাহাবীরা বললেন হ্যাঁ, পরিচ্ছন্ন আকাশে তো চাঁদ খুব সহজেই দেখা যায়। নবীজি বললেন পরিচ্ছন্ন আকাশে চাঁদ যেমন দুই চোখ দিয়ে স্পষ্ট দেখা যায়, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাওয়ার পরে দু চক্ষু দিয়ে স্পষ্ট তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। আল্লাহ বলছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমাদের রব সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। মানুষগুলারে বানাইছেন কে? কিছু মানুষের চেহারা দেখবেন এত সুন্দর, দেখলেই ভালো লাগে। এখন এই মানুষগুলারে আল্লাহ যদি এত সুন্দর করে বানান, যিনি বানাইছেন তিনি না জানি আরো কত সুন্দর। আল্লাহ দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ কত সুন্দর, এটা কি আমরা কল্পনাও করতে পারবো? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে, তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ আকবার বলে আল্লাহ, সেই আল্লাহ যখন সামনে আসবেন وُجُوهٌ يَوْمَئِذٍ نَاظِرَةٌ إِلَى رَبِّهَا نَاظِرَةٌ, আল্লাহ বলেছেন বান্দা অপলক নয়নে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকাবেন, এভাবে যে কত মুহূর্ত চলে যাবে বান্দা টেরও পাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদের মতো গুনাগার পাপিতাবিদেরকেও সামিল করে দিও, আমিন, আল্লাহকে দেখা যাবে। জাহান্নামীদের উপরে শাস্তি আর জান্নাতীদের উপরে নেয়ামতার, এই জান্নাতের নিয়ামত কাদের জন্য? জান্নাতীদের জন্য, আল্লাহ আর রাসূলের আনুগত্যকারীদের জন্য। আর জাহান্নাম কাদের জন্য? আল্লাহ এবং রাসূলের নাফরমানি করনেওয়ালা লোকদের জন্য। তাহলে এই জান্নাত যদি আমরা পেতে চাই, সারা জীবন গোলামি করবো কার? আল্লাহ। সারা জীবন সন্নত মারব যার, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতে যেতে হলে আজান হইলে নামাজ ছেড়ে বসা যাবে? কথা বলেন, জাহান্নামে যাবে কারা? বেনামাজিদের জন্য তো আলাদা একটা জাহান্নাম আছে হুজুর, সাকার, তাই না? সাকার, এটা তো বেনামাজিদের জন্য আলাদা, এটা শুধু বেনামাজি। আর জান্নাতীদের জন্য আল্লাহ বলেছেন সূরা মুমিনুনে, আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দ্যামসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফল কাম হবে তারা পাঁচ ওয়াক্ত নামাজে বিনয়ী হয়ে, খুশুয়ের সাথে বিনয়াবত হয়ে নামাজ আদায় করে।
আরো কিছু গুণ বর্ণনা করে আল্লাহ শেষেও বলছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজতকারী যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্তের নামাজি যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হলো তারা। সুবহানাল্লাহ, আজান হলে যাব কোথায়? রোজা হজ যাকাত, ভালো করে বুঝেন, লম্বা কথা বলা লাগে না তো, বুঝলে বুঝের এক কথাই ভালো। আমি শেষ করে দিচ্ছি, বুঝলে বুঝের এক কথাই, আর না বুঝলে হাজার কথা বললেও শোনের। একটা উদাহরণ দেই, এর মধ্যেই নামাজের ভেতর চলে আসবে ইনশা, নামাজের মূল কথাটা চলে আসবে। রোজা হজ যাকাত সমস্ত ইবাদত ফরজ করা হয়েছে দুনিয়ায়, বিধান এসেছে দুনিয়ায়। নামাজ দুনিয়াতে নয়, নামাজ আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের রাতে উপরে নিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজ হলো ইসলামের সকল ইবাদতের উপরে স্থান। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে না, আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। কারণ নামাজ ফরজ হয়েছে কোথায়? কন্যা কোথায়? উপরে। কোথায়? আমাদের সাড়ে তিন হাত বডির উপরের অংশ কোনটা? কল্লা, মাথা। একজন কল্লা কইছে, ঠিক আছে, অসুবিধা নাই, কি মাথা। শোনেন তো, এটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ এমনটা না করুন, আমরা এরকম চাই না। মনে করেন এখানে এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, আর দশ বারো জন লোক এদের এই বুকের অংশ থেকে মাথা থেতলে গেছে, এই গলা থেকে মাথার অংশ নাই, থেতলে গেছে, একদম উড়ে গেছে মনে করেন। এবার এই দশজন লোককে যদি এখানে শয়ে রাখা হয়, বলেন তো মাথা ছাড়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে? মাথা ছাড়া যেমন কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদতের মাথা নামাজ। এই নামাজ বাদ দিয়া, হজ কইরা হাজি হইয়া, যাকাত দিয়া, দান সৎকা কইরা, সমস্ত ইবাদত কইরা মাথা কাইটটা যেমন পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, তেমনি ইসলামের ইবাদতের মাথা ওই নামাজকে বাদ দিয়া নিজেকে কোনোদিনও, আইডি কার্ডে মুসলমান থাকবে, পাসপোর্টেও থাকবে, আল্লাহর খাতায় নাম, কোনোদিনও মুসলমান থাকবে না। সোজা কথা নবীজি বলেছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে ফেলল। যুবকরা তো নামাজ পড়ো না, আহা শেষ পর্যায়ে চলে গেল, অসুবিধা নাই, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, অল্প মানুষ আছেন, শুনেন, এই নামাজ যারা ছেড়ে দিবে তারা দিনের সব কিছুকে ধ্বংস করে ফেলবে। এই জন্য নামাজ কখনো ছাড়বেন না। রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনে যায় মানুষ, কিন্তু ফজরের নামাজ গিয়ে যারা কাজা করে এদের মতো কপালপুরা আর হইতে পারে? কিসের এত ওয়াজ, কিসের এত আমল? নামাজ, যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে তো দিনই, তো দিনদারিতেই নেই, সে তো দিনেই ঢুকতে পারে নাই। ইসলামের স্তম্ভ কয়টা? ইমান আনার পরেই ডিউটি কি? নামাজ। ইমান আনার পরেই ডিউটি কি? নামাজ। নামাজ কখনো ছাড়বেন না, জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের পথ, হাদিসের পথ ধরতে হবে। আমার আগে হুজুর যে পাঁচটা কথা বলেছেন, এই পাঁচটা কথাই যথেষ্ট ওয়াজের জন্য। তিনি বলেছেন কোরআনের পাঁচটা হকের কথা বলেছেন, এই কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বুঝা, কোরআন শুদ্ধ করে পড়া, বুঝা, আমল করা, এরপরে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া, আর হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। এই পাঁচটা কাজ করলেই তো আপনি জান্নাতে যেতে পারবেন, আর কোনো কিছু লাগে না। আর কোরআন বুঝতে গেলে হাদিসটা চলে আসে, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এই কোরআন সুন্নার পথের পথিক যারা জান্নাতি হলো তারা। আর সুদ, সুদ এটা ছাইরা দেন, এটার ব্যাপারে এত ওয়াজ লাগে না। আমি সব জায়গায় বলি এই একটা হাদিসই যথেষ্ট, সুদের তো সত্তরটারও বেশি গুণা আছে। এর মধ্যে নিম্ন ক্যাটাগরির গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা, না উজবিল্লাহ। আরে যে বেটা সুদকুর, এটা তো মুসলমান হওয়া দূরের কথা, এত মানুষের কাতারেও আসে নাই, এটা অমানুষের জাত। কারণ নিজের মায়ের সঙ্গে জেনা করা, এটা তো মুসলমান কি, এটা তো কোনো মানুষ চিন্তা করতে পারে না, সে যে ধর্মেরই হোক না কেন। এই জন্য আমি বলি সুদফুট যেগুলা, এগুলো মুসলমান তো দূরের কথা, এগুলো মানুষের কাতারও আসে না, এগুলো অমানুষের জাত। এত সুদ হাজার টাকা দিয়ে কি করবেন, এত ঘুষ দুর্নীতি করে কি করবেন, এত টাকা দিয়া এখন মইরা যান, সব শেষ, সব রাইখা দিয়া চলে যেতে হবে। মনে রাখবেন কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না।
শুধুমাত্র আমল সঙ্গে যাবে, আমল ভালো তো ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। আসুন নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর হুকুমগুলো মানি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, সুদ ছেড়ে দেই, হারাম উপার্জন ছাড়ি। মনে রাখবেন, হারাম উপার্জন করলে, হারাম খাইলে বডিটা হয়ে যায় কি হারাম। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। যদি হারাম খাইয়া ইবাদত করেন, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আসুন হারাম খাবো না, হারামে আরাম পাবেন না, অনেক টাকা কামাবেন কিন্তু আল্লাহ তালা এমন এমন বিপদে ফেলাইয়া রাখবেন আপনাকে, টাকা এগুলা থাকবে না। হারাম খাইতেছেন তো, হারাম উপার্জন করতেছেন, আল্লাহ আপনার একটা রোগ দিবে, এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না। মাউন্ট এলিজাবেথে আর সিঙ্গাপুরে গিয়া সারাটা জীবন হারাম পথে যত টাকা কামাইছেন এগুলো বিদেশি ফেলাইয়া দিয়ে আসতে হবে। অথবা আপনার ঘরের বউ বিপদে পড়বে, আপনার ছেলে মেয়েরা বিপদে পড়বে, মানে হারামে আপনি আরাম পাবেনই না। গতকাল মাহফিলে বলেছিলাম এক চাকরিজীবীর কথা, আমার খুব পরিচিত, এই এই কথাটা কি বলবো আপনাদেরকে? এক মিনিটের একটা কিচ্ছা শোনাই, বাস্তব কিচ্ছা। আমি একটা সরকারি অফিসে গিয়েছিলাম আমার নিজেরই প্রয়োজনে, তো আমি যাওয়ার পরে একজন এসে আমার জড়ায় ধরছে, কয় হুজুর আপনি এখানে? বললাম হ্যাঁ ভাই, আমি তো আপনার ওয়াচ শুনি, আপনারা খুব পছন্দ করি, আপনি আসেন আমার সাথে। নিয়ে গেছে, নিয়ে উনি পিয়নকে বলো যাও হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আসো। এরপরে চা নাস্তা করছি, হঠাৎ করে তার রুমের সবাইকে সে বের করে দিল, বের করে দিয়ে দরজা লাগাই দিয়েছে। আমি ভাবলাম কিরে দরজা লাগাই কেন, উনি দরজা লাগাই দেয়া কয় হাতে ধরছে আমার, ধরে কয় হুজুর কথা আছে আপনার সাথে, সবাইকে বের করে দিছি। এই কথাগুলো আমি কাউরে বলতে পারি না, কোনো মানুষ নাই আমার বলার, কারোর সাথে শেয়ার করতে পারি না। আমি আপনাকে খুব মহব্বত করি, এত কাছে পাবো জানি নাই, কাছে যেহেতু পাইছি আপনাকেই বলতে যাই। বলেন তো আমি কি করতাম? বললাম ভাই কি হয়েছে, আপনি নির্দ্বিধায় বলেন তো দেখি কি হয়েছে, আপনি বলেন এত অশান্ত কেন? বলতে যে হুজুর বহুত টাকা কামাই, এত টাকা পয়সা, আল্লাহর রহমতে আমার বাড়িও আছে, গাড়িও আছে, অনেক সম্পদও আছে, কিন্তু আমাকে আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, এই রোগের কথা কাউরে বলতেও পারি না, সরম লাগে। আপনাদেরকে আমি ওনার কথা বললাম না, উনি এমন একটা রোগে আক্রান্ত যে সেকেন্ডে সেকেন্ডে উনি অশান্তিতে ভুগে, এমন একটা কঠিন রোগে উনি আক্রান্ত। আমাকে শেয়ার করলো, বললো হুজুর এই হলো আমার বিপদ। দুই নাম্বার বিপদ হইলো আমার চারটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে চারোটা সন্তান মারা গেছে, একটাও বাচ্চা নাই, এখন আমার বউয়ের বাচ্চাও হয় না। এত টাকা পয়সা ধন সম্পদ, আমি অসুস্থ মানুষ এগুলো ভোগ করতে পারি না, আমার বউ সারাটা দিন কান্নাকাটি করে, হুজুর কি করতাম আমারে বলেন। আমি ওনাকে সাহস করে বলে ফেললাম, ভাইজান আপনি সাহস করে বলছেন, আমিও আপনাকে বলি ফ্রিলি, আপনি বলেন তো ভাই, আমার হাতটা ধরে আছেন আপনি, বলেন তো আপনার উপার্জনে কোনো হারাম ঢুকে কিনা? মাথা নিচু করে দিছে, নিচু করে দেখি কিছুক্ষণ পরে বলে, কই হুজুর যেহেতু সব শেয়ার করে ফেলছি আজকে এটাও বলে ফেলবো, আমি বিগত 10-12 বছরের চাকরি জীবনে এত পরিমাণ ঘুষ খাইছি কোনো হিসাব নাই। আমি বললাম ভাই আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে বলছি, শোনেন কোনো অপরাধী মানুষকে ঘৃণা করে দূরে সরাই দিলে আপনি তারে ভালো বানাইতে পারবেন? এটা কি ইসলাম শেখায়? ইসলাম শেখায় না। আপনি একজন অপরাধীকে ভালোবাসুন, একজন লোক সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাওয়া যাও আসিও না, এভাবে ছাড়াইতে পারবেন না তো। আমি সিগারেট খুঁড়দেরকে বলি ভাই আসেন আপনি আরও সিগারেট খান, আমার সামনে খান, অসুবিধা নাই। আপনি কয় প্যাকেট খান? কয় এক প্যাকেট। বললাম ঠিক আছে ভাই জানে এক প্যাকেটে থাকে কয়টা? কয় যদি 20টা। আমি বলি আপনি আগামী 1 মাস 18টা খান। কয়টা কমাইছি? আপনি খান অসুবিধা আছে, খান খেতে থাকেন। 2-3 মাস খাইয়া ভাই 18টা খান তো আপনি 12টা খাইয়ে নেবেন, 12টা খান। এরপরে 6টাতে আনেন কয়েক মাস পরে, এরপরে 2টাতে আনেন, 1টাতে আনেন, রমজান মাসকে সামনে রেখে এরপরে টেকনিক শেখেন। ভাই যান আপনি তো সিগারেট খান, আপনি তো মানুষ ভালো, আপনি তো রোজা রাখেন, আপনি যে সাহরি খাইয়া ইফতার পর্যন্ত আপনি সিগারেট খান না 15-16 ঘন্টা, আপনার মতো লোক আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি 15-16 ঘন্টা আপনার উপরে কর্তৃত্ব চালাইতে পারেন, তো 16 ঘন্টা থাকলে বাকি 8 ঘন্টাও আপনার মতো লোক পারবেন ইনশা। সাহস দেন তারে, আপনি অপরাধীকে ঠেলে দেন কেন? আমাদের অনেক মানুষ আছে যে নিজে নামাজ পড়ে, নিজে ভালো পথে চলে, তো কোনো ছেলে পেলে না একটু ধরেন সিগারেট খায় বা একটু নামাজ টামাজ পড়ে, যেমন আমাদের সাথে অনেক ছেলেরা মিশে, অনেক ভাইরা বলে দেখছো হুজুর হুজুররা তাদের সব সাইড ঠিক রাখে, পাগলা তুমি বুঝো না সব সাইড ঠিক রাখি না, এরকম বহু মাদকাসক্ত ছেলেকে আমরা আদর করে ভালোবেসে ভালো বানিয়ে দিয়েছি, বহু বেআদব ছেলেকে আদব বলা বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, বহু বেনামাজিকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না,
আসেন আপনি, এক ওয়াক্ত আসেন, এক ওয়াক্তই পড়েন, অসুবিধা নেই। কাপড় ঠিক, আরে আসেন কাপড় ঠিক, কে আসেন আপনি পড়েন, এক দুই দিন নামাজ পড়ে এরপরে বলেন কাপড়টা ঠিক করে আসেন। ধীরে ধীরে আনেন, ধীরে ধীরে আনেন, পাঁচ ওয়াক্ত থেকে একবার চার ওয়াক্ত ফজরের নামাজে আসবে না, চেষ্টা চালায়া যান, চালায়া যান, দেখবেন ওই ফজরটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিয়ে যা করা যায়, ঘৃণা দিয়ে তা করা। তা আমি বললাম ভাইজান আপনি আজকে থেকে তৌবা করে ফেলেন, আল্লাহ কত মহান আপনি জানেন। আমাদের দেশে এখন দুদকিটা জানলে আপনারে অ্যারেস্ট করবে, আর আমার আল্লাহ অপরাধী এসে যখন স্বীকার করে, আল্লাহ বলেন স্বীকার করছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাকে মাফ করে দিলাম। তৌবা করেন ভাই, তৌবা করেন, আল্লাহ মাফ করবেন। দুই নম্বর হলো আল্লাহ কোরআনে বলেছেন তুমি যখন তৌবা করবা তখন আমি তোমাকে বরকত দিব। অসংখ্য হায়াত আছে, অসংখ্য হাদিস আছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইহতাসিব ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কত উপকারিতার কথা নবীজি বলেছেন, টেনশন দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, এরপরে বিপদ মুসিবত দূর করে দিবেন, রিজিক দান করবেন। কোরআনে আল্লাহ বলেছেন সন্তান সন্ততিতে সম্পদে বরকত দিবেন। বললাম ভাই তৌবা করেন, আপনি অসুস্থ সেকেন্ডে সেকেন্ডে শান্তি পান। আপনি কি আইয়ুব নবীর কাহিনী জানেন? আঠারোটা বছর অসুস্থ, শরীর পচে গিয়েছে উনার, খসে খসে মাংস পড়ে যাচ্ছে। আইয়ুব নবীকে যদি আঠারো বছর পরে আল্লাহ শিফা দিতে পারেন, আপনি তৌবা করে আসেন, আল্লাহ এমন খুশি হবেন, আল্লাহ আপনার রূপটারে ভালো বানায় দিবেন। সন্তান নাই, আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি কি জানেন না জাকারিয়া আলাইহিসসালাম নিঃসন্তান ছিলেন, তাকে আল্লাহ দিয়েছেন 86 বছর বয়সে, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান দিয়েছেন, স্বামীও নাই, মারিয়াম আলাইহিসসালামের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। হতাশ হচ্ছেন কেন আপনি? তৌবা করে ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন। কিছুদিন আগে ফোন করছে, ফোন করে বলছে হুজুর আলহামদুলিল্লাহ রোগটা ভালো হয়ে যাওয়ার পথে। বললাম বউয়ের কি অবস্থা? কয় ওইটাও হওয়ার পথে। কি বুঝলেন? হারাম ছেড়ে দেন, হারামে আরাম নাই। বিশ্বাস করেন কোটি কোটি টাকা কামাবেন, আল্লাহর কসম আপনি এটা এনজয় করতে পারবেন না। ওই যে রোগ, আচ্ছা বলেন তো এক লোকের কাছে 10,000 কোটি টাকা আছে, হে যদি অসুস্থ হইয়া পুরা থাকে এগুলো খাবে কে? সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। এক লোকের কাছে 1,000 কোটি টাকা আছে, জিব্বায় স্বাদ নাই, কারণ রোগাক্রান্ত, রিক্সাওয়ালা 200 টাকা কামায়, তার কাছে আলু ভর্তাও স্বাদ লাগে, চিকেনও ভালো লাগে, বিফও ভালো লাগে, তার কাছে বুফে খাওয়া দাওয়া ভালো, জিব্বা ভালো, তো শরীর ভালো। তো কি বুঝলেন? হারামে আরাম পাওয়া যাবে না, হারাম ছেড়ে দেন, হালাল পথে চলবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত। নামাজ ঠিক রাখবেন, আর জাহান্নামে যাওয়া লাগে যে যে কাজ করলে, কি কি কাজ করলে, আল্লাহর হুকুম অমান্য করলে, এগুলা থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখবো, তবেই আমরা জান্নাতে যাব, জান্নাতের পথে পরিচালিত হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।